আমার এই প্রকল্পের নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট ডিটেকশন অ্যান্ড এসএমএস সেন্ডিং টু দ্য নিয়ারেস্ট অ্যাম্বুলেন্স। এর উদ্দেশ্য হচ্ছে প্রতিবর্ষ রাস্তা দুর্ঘটনা যোগু শহ শহ লোকঙ্কর মৃত্যু ঘটুছে। আমি এখানে এমিতি এক প্রকল্প তৈরি করছু যা দ্বারা কি গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হওয়া মাত্রে সঙ্গে সঙ্গে আম্বুলেন্স কু খোঁজে। যদি আম্বুলেন্স নিজের রেডিওস ভিতরে মিলে তাহলে সে স্থানরে থিবা জিপিএস বেলকু আম্বুলেন্স পঠাই দেইথায়। যদি আম্বুলেন্স ন মিললা তাহলে ঘর লোকঙ্কু মোবাইল ফোনকু এক ইনফরমেশন চালি যাইথায়। এথির লাগিথিবা আবশ্যক উপকরণ হচ্ছে মাইক্রোকন্ট্রোলর, ব্লুটুথ, বুজর, ডায়োড, রেজিস্টার, ট্রানজিস্টর, তারপর এলসিডি। এই প্রকল্পের কার্য হচ্ছে এই প্রকল্পের গোটিয়ে গাড়ি এবং গোটিয়ে আম্বুলেন্স আছে। গাড়িটির দুর্ঘটনাকে ডিটেক্ট করিবা পাই এক পিজো সেন্সর লাগি আছে। অনেবল চিফ মিনিস্টারঙ্কর গোটে আইডিয়া আছে যে আমি যেমিতি ইন্ডস্ট্রি পাই করুছে সেমিতি এডুকেশন, হেলথ আর এগ্রিকালচার এই সব এরিয়া করিয়া কথা। তেণু স্টার্ট করিয়া পাই আসন্তা বর্ষ 1-2-3 ডিসেম্বরে আমার চিফ সেক্রেটারি মিটিং নিয়েছেন সব সেক্রেটারি মানক সহিত সেমানে 1-2-3 ডেট ডিসাইড করছেন। আউ সেথেরে গোটে কনফারেন্স হব বলে চিফ সেক্রেটারি কইছেন, তারপরে গোটে এক্সিবিশন হব, আউ তা ব্যতীত গোটে ইভেন্টস কর্নর বি হব। এথিরে আমার হায়ার এডুকেশন, প্রাইমারি এডুকেশন, তারপরে হেলথ এডুকেশন, এগ্রিকালচারাল এডুকেশন, সব এডুকেশন ইনভলভ হবে। আৰু এটা ফাৰ্ষ্ট টাইম হ'ব, গোটেই গ্ল'বাল ইভেণ্ট হ'ব। 50টা দেশৰ এডুকেশ্যন মন্ত্ৰীমানে আচিব। ওড়িশাৰ বহুত নূৱা জিনিছ হৈছে এডুকেশ্যনৰে, যোনাক ট্ৰান্সফৰ্মেশ্যন অফ হাই স্কুল হওক বা ওএভিএছ হওক, তাৰপৰা এবিবি মো স্কুল প্ৰগ্ৰাম, আৰু মো ইউনিভাৰ্চিটি, বহুত নূৱা নূৱা জিনিছ হৈছে। তেণু সেইগুড়াক শ্ব'কেছ কৰা, সেইখিনি সময়ৰে বি আমি অন্যমানকৰ শিকি পাৰিব। তেণু এইটা হল মানে কেবল পয়সার ইনভেস্টমেন্ট পাই আমি অবশ্য চাহু 1000 কোটি টাকা যদি মোবিলাইজ করে পারবো ইনভেস্টমেন্টে, কিন্তু এইথর হচ্ছে প্যারেন্টস মানে টাইম ইনভেস্ট করবে, শিক্ষক মানে মো টাইম ইনভেস্ট করবে, এইভাবে ইনভেস্ট পয়সা নুহ, এতে ইউ ইনভেস্ট টাইম অ্যান্ড মাইন্ড অ্যান্ড এভ্রিথিং। আউ এমিতি অছি যে কিছু এডুকেশন করিডর আমি ক্রিয়েট করে পারিবা, তারপরে আমার যে স্পেশাল এডুকেশন সেক্টর আছে তাঙ্কপাই কোন গ্লোবাল স্ট্যান্ডার্ডসে অপডেট হয়ে পারিবো। এটা অনেকগুলো চিফ সেক্রেটারি গোটে আইডিয়া আছে, চিফ সেক্রেটারি তা উপরে কাম করছেন সব ডিপার্টমেন্ট মানে।